নওগাঁর ঐতিহ্যবাহী সতিহাট কলার হাটে সপ্তাহে বেচা কেনা হয় কোটি টাকার কলা চম্পা মানিক সবরি ও সাগর সহ নানা জাতের কলার চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা এতে খুশি তারা লাভজনক হওয়ায় এই অঞ্চলে দিন দিন বাড়ছে কলা চাষ নওগাঁ প্রতিনিধি রাহান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগম নওগাঁও মান্দা উপজেলার ঐতিহ্যবাহী সাতিহাট কলার হাট সপ্তাহে রোববার সোমবার ও মঙ্গলবার কাকডাকা ভোরে নিজেদের চাষ করা নানা জাতের কলা নিয়ে হাজির হন চাষিরা জাত ও আকার ভেদে এই হাটে কলার প্রতি কাদি বিক্রি হচ্ছে একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রতি হাটেই এখানে বেচা কেনা হয় পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকার কলা এবার কলার উৎপাদন হয়েছে ভালো বর্তমান বাজারে যার চাহিদাও রয়েছে ব্যাপক এই অঞ্চলের কলা সুস্বাদু হওয়ায় দূর দূরান্তের ব্যাপারীরা কলা কিনে নিয়ে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন এখানে মানিকের কলা পাওয়া যায় চাম্পা কলা পাওয়া যায় সাগর কলা পাওয়া যায় সব কলা পাওয়া যায় খাইতে খুব ভালো কাস্টমারে খুব করে করে প্রশংসা দেখা গেছে ভালোই দানা গালা ভালো আছে অনুকূল আবহাওয়ার কারণে এবছর জেলায় এক হাজার হেক্টর জমিতে কলা চাষ হয়েছে চাষাবাদ বাড়াতে কৃষকের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের সাগর কলা অনুপম বা কলা এবং চিনি চাম্পা কলা এই জাতগুলো কৃষক বাজারদর ভালো থাকাতে কৃষক লাভবান হয়েছে এবার করাতে এবং বাজার এখন পর্যন্ত ভালো সরকারি পৃষ্ঠপোষকতায় এই কলা চাষ বৃদ্ধি করা গেলে বাংলাদেশেও কৃষিক্ষেত্রে কলা অন্যতম ভূমিকা রাখবে বলে মনে করছেন নওগাঁর কলা চাষিরা বিরো রিপোর্ট এটিএন বাংলা